Hi, hello. Masti majumo. Ami Shithika and welcome back to my channel, The Passing Moments. So, tomader aro ekbar amar channel e janai onek onek shagoto. Aaj hocche 16 November ar aji hocche shei bishes din ta, je din somosto bhaira beshi kore bartha pay. Tar mane hoyto tumra onekei bujhe gecho. Tao ami ekbar bole dei, ajke hocche bhai phota. কিন্তু সকাল থেকে যথারীতি আমার তো পড়া ছিল, আমাদের স্যার বাবা ছুটি দেয়নি। তো যাই হোক, আজকে সকালে নর্মাল ডের মতো আমি পড়তে গেছি, সমস্ত কাজকর্ম করেছি। তো আজকে চলো এই ব্লগটাকে আমি যেখানে পড়তে গেছি ফিজিক্স, ওখান থেকেই স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো, আর সঙ্গে থাকো। তো এইটা হচ্ছে আমার ফিজিক্স ক্লাস। ভাবো আমি ভাই ফোটার দিনও এখানে এসে বসে আছি। তো আমি এখন পড়া থেকে বাড়ি ফিরে এসেছি, আর দেখো আমি চান টান করে একেবারে ভালো ড্রেস পরে রেডিও হয়ে গেছি। তো চলো এবার যে বিভিন্ন ওই চন্দন বাটা বা বিভিন্ন যে কাজকর্মগুলো থাকে সেগুলো করে নেওয়া যাক, আর এরপরে ভাই আরেকটা জায়গায় ফটো দিতে যাবে। তো ভাই একটু তাড়া আছে, আমার তো পড়া ছিল কিন্তু আমি তো আমাকে তো অনেক কাজই করতে হতো। তো চলো এবার তাড়াতাড়ি কাজগুলো করা যাক। তো এখন আমি এখানে চন্দনটা বেটে নেব, চলো এবার তাড়াতাড়ি করে চন্দনটা বাটা যাক। আমি এখন এখানে ভাইয়ার মিষ্টির প্লেটটা ভালোভাবে সাজাচ্ছি, ভালোভাবে মানে আর কি ওই মিষ্টিগুলোই সাজাচ্ছি জাস্ট। টাডা, তো মিষ্টিগুলো ভালো করে রেখে সাজিয়ে নিয়েছি, চলো এবার বসার জায়গাটা রেডি করা যাক। এই যে এখানে চন্দন যে ছিল ওটাও ভালোভাবে সাজানো আছে ফুল প্রদীপ দিয়ে, আর এই যে শুরু হয়ে গেল আমার ভাইকে ফোঁটা দেওয়া। ভালো করে কর, এখন ক্যামেরার সামনে একটুখানি করে কামড়াচ্ছে, এত করে ফোটাই তুমি একটা খাইয়ে দাও। এবার তুমি খেয়ে না, দেওয়া হয়ে গেছে, এবার খাও। তো ভাইয়া এখন যাচ্ছে আর একটা ফোঁটা নিতে, তো টাটা, সাবধানে যাবি। তো ভাইয়া এখন ফোঁটা নিয়ে চলে এসেছি, আর এদিকে তোকে ভালো করে দেখা যাচ্ছে না। তো আর এই যে ভাইয়া একটা গিফট পেয়েছে, দেখা ভাইয়া গিফটটা, বল কোনটা গিফট, কেমন লেগেছে? ভালো লেগেছে, খেয়েছিস মিষ্টি? জামাটা পছন্দ হয়েছে? তো এখন আমার দাদা চলে এসেছে, তো চলো এখন দাদাকে যে আমি ফোঁটা দেবো তার জন্য প্লেটটা রেডি করা যাক।
দাদা আর ভাই সবাই এসে গেছে, তো প্লেটও আমি রেডি করে নিয়েছি। তো চলো এবার, কিন্তু তোর খুব তোর তো কোনো খাওয়া হচ্ছে না, অন্য সময় যদি তোকে না দেয়। চলো বসো। কেন বড় থেকে শুরু হবে তুলছি না, তুই খা। আর খাওয়ার সময় কোনো কথা না। চলো এবার তোমাদের আমি দেখিয়ে দিই আজকে লাঞ্চে মা কী কী রান্না করেছেন। এই যে দেখতেই পাচ্ছ, আজকে বাগদা চিংড়ি হয়েছে, তার সাথে হয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, তার সাথে আছে চিলি পমফ্রেট আর ইলিশ ভাপা, আর এই যে একটা অপছন্দের জিনিস যেটা থাকবে সেটা হচ্ছে পালং শাক, আর এদিকে সবার প্রিয় চিকেন তো আছেই। ও, ফুলকপির তরকারিটা তো বলাই হয়নি, আর আছে ভাজাভুজি। এখন হচ্ছে লাঞ্চ টাইম আর মা এখানে লাঞ্চ সার্ভ করছে, তার সাথে মাসিও হেল্প করছে। ইয়ো ব্রো, মাসি চলো, খাবার দাবার তো সাজানো হয়ে গেছে, এবার খাওয়াটাও তাড়াতাড়ি শুরু করা যাক। এখন হচ্ছে আমাদের টি টাইম, চলো চা খাওয়া যাক। তো এখন চা ফা খাওয়ার পরে এখানে মা করছে রাত্রে ডিনারের প্রিপারেশন। তো আজকে ডিনারে মা কি একটু মেনুটা বলে দিচ্ছি, মাংস মিষ্টি। তো এখন ওটারই কাজ চলছে, মা এখন ওটাই করছে, আর এটার পরে আমরা যাবো আজকে বিসর্জন দেখতে। সরি, কিসের বিসর্জন তো বলাই হয়নি, কালী পুজোর বিসর্জন, যেটা এখানে হাওড়া কিন্তু খুবই বিখ্যাত। তো চলো এখন আমি তাড়াতাড়ি করে একটু রেডি হই, আর একটুখানি পরেও মায়ের রান্নাও হয়ে যাবে, তারপর আমরা একসাথে বেরোবো। চলো এবার রেডি হওয়া যাও। তো আমরা এখন বেরোচ্ছি বিসর্জন দেখতে। প্রচুর বাজনা বাজছে, সব চলে যাচ্ছে রে। এই দেখো আমরা এখানে বসার জন্য দুটো জায়গার মেশিনের টুল নিয়ে আসছি, ওটা দাদা আর ভাই বইবে। দাদা টুল গরমটা হবে, এই গান দিয়ে যাব।
আমি রাস্তা গাইড করবো, তোরা চিনবি না। তো এরা টুল নিয়ে দিতে রাস্তাতে নিজেই বসে পড়েছে। চল মায়েরা আসছে। কি ভালো লাগছে দেখতে। তোমাদের আমি এখানে কালী পুজো কার্নিভালটা পুরোটা দেখাচ্ছি না, কালী পুজো কার্নিভালের ফুল ভিডিও তোমরা কমেন্ট ব্লগে পেয়ে যাবে। এসে গেছি কালী পুজো কার্নিভাল দেখে, আর এখন আমরা বসে পড়েছি খেতে। মাসিরা বাড়ি যাবে তো তাড়াতাড়ি করে এসে চিন্তা করে খেতে বসে গেছি। তো চলো এবার খাওয়াটা শুরু করা যাক। তো আজকে ডিনারে কী আছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, তাও একবার বলে দিচ্ছি, রাইস, লুচি আর হচ্ছে মাংস। তো এখন 12টা বাজে আর মাসিরা এখন যাচ্ছে, টাটা। দাদা এখন সব শেষে রইল আজকের দিনে ধরে রাখা কিছু মুহূর্ত। দাদা ও ভাইদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। চলো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, টাটা।